বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। বেশি ভালো নেই, আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো। পুজো তো শেষ, মা তো চলে গেল। পুজো শেষ হতেই আমার শরীর আবার খারাপ হয়ে গেল, কারণ এই এত ঘোরাঘুরি করা হয়েছে, দিন রাত 24 ঘন্টা শরীর খারাপ নিয়েও ঘুরেছি। যেটুকু ঘুরেছি ভালোই ঘুরেছি, বলবো না যে একদম ঘুরিনি। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে আমার, আবার এত খারাপ লাগছে ভিডিও করার এনার্জি বলতে চলে গেছে আমার। মানে এবার দেখবে, আমি আমার মানে মার্কেটিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পুজোর মধ্যে কী কী মানে কেনাকাটি করেছি কিচ্ছু শেয়ার করিনি, কারণ আমার শরীরটা এতটা খারাপ। আমার পুজোর 1 মাস আগে থেকে শরীর ভীষণ খারাপ, তো এখন আরও বেশি খারাপ হয়ে গেছে। সর্দি, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, সমস্ত কিচ্ছু একসাথে। ওই যে একটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম না, শেয়ার করেছিলাম না, যে জ্বর আসবে আয় একা আয়, তার 14 গুষ্টিকে নিয়ে ওর ঘুরে যেতে হবে। একা ঘুরে গেলে কি হয় না, মাথা ব্যথা, সর্দি, শরীর ব্যথা, পেটের ব্যথা, মানে জ্বর, সব একসঙ্গে। মানে ওর গোষ্ঠী সহকারে ওকে আসতে হবে, এসে তারপরে ঘুরে যেতে হবে। মানে ও একা আসতে পারে না, ওর একা আসতে ইচ্ছে করে না, ভালো লাগে না, সবাইকে নিয়ে তারপরে একসঙ্গে আসে। তো ও তো চলে আসে ঘুরতে, ও তো মানে ভালোই ঘোরে, কিন্তু যার উপরে আসে সে মানে কিরকম মানে ক্লান্ত হয়ে যায়, তার শরীর কিরকম খারাপ হয় সে মানে তারা তো আর বোঝে না। যার কাছে আসে ঘুরতে সেই তো বোঝে কেমন লাগে, বলো। কি বলবো বলো, কিছু বলার নেই, শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, ভিডিও করার এনার্জি বলতে নেই আমার, তাই তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। তো চলো, কি বলবো তোমাদের সঙ্গে, তো পুজোর একটাই ভিডিও শেয়ার করেছি। এবার মানে কোনটা খুবই বলতে খুবই খারাপ, না দশমীর কোনো কিছু, মাকে যখন সিঁদুর পড়াতে গেছিলাম কোনো কিছু শেয়ার করতে পেরেছি, না ঘুরতে যাওয়ার সময় কোনো কিছু শেয়ার করতে পেরেছি, কিচ্ছু শেয়ার করিনি। মোবাইলটা আমার খুলতে ইচ্ছে করছিলো না, এতটা খারাপ লাগছিলো। ফটো যে তুলবো না, আমার ফটোটাও তোলার মানে এনার্জিটা ছিল না, তো একদম আমি মানে হাত মানে হাত ছাড়া হয়ে গেছিলো আমার ফোনটা আমার কাছ থেকে। মানে আমি ফোন নিতেই পারছিলাম না, সবসময় বরমশার কাছে দিয়ে দিয়েছি যে তুমি ফোনটা রাখো, আর যে কটা ফটো উঠেছে ওই উঠেছে, আমি একটা ফটো উঠাইনি। আমার শরীর এত খারাপ, আমি কথা বলতে পারছি না, কাজকর্মে কোনো এনার্জি নেই। আর জানো তো যে পুজোর মধ্যে ঘোরাঘুরি করলে কত কাজ থাকে ঘরের ভেতরে, বাড়ির মধ্যে কত কাজ থাকে, ঘরের মধ্যে জামাকাপড় দিয়ে এলোমেলো দিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, নোংরা জামাকাপড়, এই কসমেটিক্স বের করা আছে, এই মেকআপের জিনিস বের করা, সমস্ত কিছু গোছগাছ করে আমার শরীর আরও খারাপ হয়ে গেল। মানে আমি আর পারছি না নিতে, এত শরীর খারাপ, না এত শরীর খারাপ আমি কথা বলতে পারছি না, আমার কথা আটকে আটকে যাচ্ছে, গলাটা সুদ্ধা ব্যথা, এত ব্যথা, কাশতে কাশতে পাগল হয়ে যাচ্ছি আমি। তো চলো বেশি কথা বলবো না, তো শরীরটা খারাপ তোমরা ভালো করেই বুঝতে পারছো দেখেই আমার আমার মানে আমার অবস্থা দেখে। তো এই সবে স্নান করে ঘরে এলাম, তো কালকে স্নান করা হয়নি, শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো দেখে, তো আজকে একটু ওষুধ খেয়ে ঠিক আছে, এই কারণে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে সবে ঘরে এলাম। তো চলো তোমাদের সঙ্গে আবার আমি ভিডিও শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, তো এটা তো ব্লগ ভিডিও বলা চলে না, জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম, কথা শেয়ার করতে এলাম। তো আমি কেন ভিডিও দিতে পারছি না, কিসের জন্য ভিডিও দিতে পারছি না, তোমরা সঙ্গে থেকো আর আমার শর্ট ভিডিওগুলো দেখো। আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওগুলো শেয়ার করতে, সেগুলো তো তার সময় লাগে না, তো এই কারণে শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো চলো আজকের মতো আসি, আর পাশে থেকো, তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমি আমার চ্যানেলটাকে অনেকটা বড় করতে পারি। তো আজকের মতো টাটা।